ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু নোট করে রাখতে হয়। অনেক সময় আমাদের লাইফটাইমের জন্য কোনো কিছু নোট করে রাখতে হয়। অনেক সময় আমাদের ব্যাংকের ইনফরমেশন, আমাদের ব্যবসায়িক তথ্য অথবা আমাদের পার্সোনাল কোনো পাসওয়ার্ড, অনেক কিছু আমাদের লাইফটাইমের জন্য সেভ করে রাখতে হয়, যেগুলো আমাদের হারিয়ে গেলে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। তো যদি আপনার এমন একটি অ্যাপস থাকে যার মাধ্যমে আপনি 200 বছর পর্যন্ত আপনি শুধুমাত্র লিখতেই পারবেন এবং আজীবনের জন্য আপনার লেখাগুলো সেভ করে রাখতে পারবেন, আপনার লেখা কখনো হারাবে না, আপনার ফোন হারিয়ে গেলেও হারাবে না, শুধুমাত্র আপনি আপনার একটি ইমেইল এবং পাসওয়ার্ড আজীবনের জন্য মনে রাখবেন, আপনার হাজার হাজার লেখা আপনার আজীবনের জন্য সেভ থাকবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন এই দারুণ কাজটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অসাধারণ, একেবারেই ছোট্ট, 1 বা 2 MB হতে পারে এরকম একেবারেই ছোট একটি ডায়েরি অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি কীরকম বা এই অ্যাপসটি কোনটি, আপনি যদি প্লে স্টোরে সার্চ করুন হাজারো হাজার ডায়েরি পাবেন, কিন্তু আমি যেটি বলছি এটি খুবই স্পেশাল এবং সবচেয়ে বেস্ট। আপনি এই ডায়েরিটি কীভাবে ডাউনলোড করবেন এবং কি এই ডায়েরিটি ফুল নেম আমি অবশ্যই বলছি ভিডিওর মধ্যখানে। তবে এখন আমি আপনাদেরকে এই ডায়েরিটি সেট আপ করা এবং ফুল ফর্মুলাগুলো দেখে দিই। প্রথমে আপনি ইনস্টল করার পর এই ডায়েরিটি ওপেন করে নেবেন। দেখুন এখানে লেখা রয়েছে এ কানেকশন অফ নোটস ফ্রম ইয়োর লাইফ, আপনি সারা জীবনের জন্য আপনার নোট কানেকশন করে রাখতে পারবেন। যখন আপনি আপনার ডায়েরিটি ওপেন করবেন তখন এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন। আপনি এখানে 3 লাইন এর উপর ক্লিক করবেন, অতঃপর এখানে দেখতে পাচ্ছেন সাইনিং, আপনি যেহেতু নতুন ইনস্টল করেছেন সাইন ইনে ক্লিক করবেন, অতঃপর এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে একটি ইমেইল দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আমি এগুলো পূরণ করছি। অতঃপর আপনি এই অ্যাকসেপ্ট দিস টার্মস অফ সার্ভিস এটি আপনি টিকমার্ক করে দিবেন, অতঃপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সামান্য সময় লোডিং নিয়ে একটু ওয়েট করবেন। দেখুন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আপনি ওকেতে ক্লিক করবেন। ওকে, আমাদের ডায়েরিটি পুরোপুরি রেডি। এখন আমরা যাই লিখবো আজীবনের জন্য এই লেখাগুলো সেভ থাকবে। আপনি এখন যা ইচ্ছা লিখতে পারবেন, এই লেখাগুলো আপনি লাইফটাইমের জন্য সেভ করে রাখতে পারবেন। তো আপনি কোনো কিছু লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি পেনের মতো, এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা আপনি লিখতে পারবেন, আজীবন লিখে রাখতে পারবেন, আপনি যা ইচ্ছা লিখবেন। যখন আপনার যে কোনো কিছু লেখা শেষ হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক, এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনার সেভ করার সময় ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে আপনার এই লেখাগুলো একেবারে লাইফটাইমের জন্য সেভ হয়ে যাবে। দেখুন আমি এখানে সামান্য কিছু লিখে রেখেছি। এখন আমি এই ডায়েরিটি ডিলিট করে পুনরায় ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কি লাইফটাইমের জন্য এই লেখাটি সেভ হয়েছে বা আপনার ফোন হারিয়ে গেলেও কি এই লেখাটি উদ্ধার করতে পারবেন। তো আমি এই ডায়েরিটি ডিলিট করে নতুন করে ডাউনলোড করে ইনস্টল করে ফোনে এনেছি। এখন দেখুন আমি এই ডায়েরিটি এখন ইনস্টল করা কমপ্লিট। এখানে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থাকবে তখন আপনি সাইন ইনে ক্লিক করার পর, যেহেতু আপনার পূর্বের অ্যাকাউন্ট এবং কিছু লেখা রয়েছে, তাই আপনি সাইন ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, অতঃপর আপনার সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, অতঃপর সাইন ইনে ক্লিক করবেন। অবশ্যই আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি আজীবন মনে রাখতে হবে, অতঃপর ওকেতে ক্লিক করবেন। দেখবেন সামান্য সময় লোড নেবে এবং আমার লেখাগুলো পুনরায় ফিরে আসবে, আমি পূর্বে যা লিখেছিলাম দেখুন আমার লেখা ফিরে এসেছে। এরকম যদি আপনার হাজার হাজার পৃষ্ঠা লেখা থাকে সবগুলো আপনার লেখার সাথে সাথে ফিরে আসবে, আপনি ইন্টারনেট কানেকশনের সাথে থাকতে হবে জাস্ট। তো এই লাইফ ডায়েরিটি আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে ডায়েরি লিখে সার্চ করবেন, জাস্ট ডায়েরি লিখে। দেখুন আমি ডায়েরি লিখে সার্চ করছি, অতঃপর দেখুন অনেক রকমের শত শত ডায়েরি আপনার সামনে আসবে, কিন্তু আমি আপনাকে যেই ডায়েরিটি দেখিয়েছি এই ডায়েরিটি হলো এই ডায়েরিটি, ডায়েরি উইথ লক। আপনি এই ডায়েরিটি ভালো করে দেখে রাখুন, এই ডায়েরির লোগো এবং এই ডায়েরিটি হচ্ছে 50 মিলিয়ন প্লাস, বুঝতে পারছেন 70 কিংবা 80 মিলিয়ন হতে পারে। তো এই ডায়েরিটি আপনি ইনস্টল করে নেবেন এবং আমি যেরকম দেখেছি সেরকম আপনি সাইন ইন করে সেট আপ করে নেবেন আর লাইফটাইমের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, হয়তো তাদেরও কোনো উপকারে আসতে পারে। এবং ভিডিওটি আপনি এতক্ষণ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।